ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন। বেগুনবাড়ি বয়েজ ক্লাব ও মধুপুর গোল্ডেন বয়েজ ফুটবল ক্লাব ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আমি দর্শকদের দৃষ্টি সাবলম্বিত করা যায় জোরালো শট ছিল সৌজনের, অনেকটাই গ্রাউন্ডে খেয়েছিল কিন্তু সুজন আবার সেন্টার বিট খেলতে পারে। দলীয় অধিনায়ক সে ফাউল করানো হয়েছে। বেগুনবাড়ি ফুটবল একাদশ রান করলো, টিকিট নেবেন সম্ভবত 10 নম্বর যাচ্ছে, তার ফ্রি কিক নিয়েছিলেন রাইট সাইড, আক্রমণ সামলানোর চেষ্টা কিন্তু সেখানে রয়েছেন আবারও সেই রনি, চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু এই রনি, বল যেখানে সেখানে রনি দাপিয়ে খেলে বেড়াচ্ছেন এই রনি, যার কথা না বললেই নয়। মধুপুর গোল্ডেন বয়েজ ফুটবল একাদশের রনি চমৎকার খেলে যাচ্ছেন, সেন্টার মিডফিল্ডে আছা আবারও জোরালো, অনেকটাই ফ্রি বল মারিয়েছিলেন আমাদের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়, দর্শক আপনারা দেখছেন রফিকুল হাসান জনি সাহেব আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মুক্তাগাছা উপজেলা শাখা, সবুজ মোহাম্মদ দেলার হোসেন, ওমর খারেদ, মাসুদুর রহমান, সুজন ভাই সহ কমিটিতে যারা রয়েছেন, আবার সেই লেফট সাইড দের রনি অনেকটাই সময় নিয়ে খেলার চেষ্টা করছেন, রনি থেকে আসাদ থেকে রুবেল, আবারও আসাদ, আবারও কিন্তু রুবেল, এবারে কিন্তু লেফট উইনে উদ্দেশ্য জয়, অনেকটাই থ্রু বল।